ওয়েলকাম টু মাই চ্যানেল ডিস্ট্রিক্ট 64। আজকের ভিডিওটি ক্রিয়েট করতেছি বাজাজ কোম্পানি ডিসকভার 125 বাইকটি নিয়ে। বর্তমান সময় এবং বহু বছর আগে থেকে বাজাজ কোম্পানির এই ডিসকভার 125 বাইকটি যে কোনো মানুষের মনে একটি বিশাল জায়গা নিয়ে জুড়ে রয়েছে। এই বাইকটি সকলেরই ফেভারিট এবং পছন্দ। অফিস যাওয়ার জন্য বা যে কোনো কাজের জন্য এবং ফ্যামিলিদের অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের ক্যারি করার জন্য এই বাইকটি একটি অন্যতম বাইক, যা বিভিন্ন বাইকের তুলনায় বর্তমান সময়ে অধিক জনপ্রিয় বাজাজ কোম্পানির এই ডিসকভার 125 বাইকটি। এই বাইকটি যে কোনো বয়সের লোকের কাছে সব থেকে একটি জনপ্রিয় বাইক। এর কারণগুলো হচ্ছে এই বাইকটির গতি অত্যন্ত অসাধারণ এবং তার সাথে এই বাইকটির লুকও খুবই সিম্পল এবং দেখতে অনেকটাই গর্জিয়াস। বর্তমান সময়ে বাজারেতে স্পোর্ট বাইকগুলোর আবির্ভাবের কারণে এবং এই স্পোর্ট বাইকগুলোর কারণে বর্তমানের ইয়ং জেনারেশন অর্থাৎ যারা 18 বছরের প্লাস 18 থেকে 25 বছর বা 30 বছর এই বয়সের ছেলেমেয়েদের কাছে এই স্পোর্ট বাইকগুলো খুবই জনপ্রিয়। তবে 18 অর্থাৎ 25 প্লাস বা 30 প্লাসের ওই দিকে যে জেনারেশনের লোকজন রয়েছে তাদের কাছে স্পোর্ট বাইক অনেকজনের কাছে ভালো লাগে না। তারা নেকেড বাইক পছন্দ করে এবং সাধারণ সাদামাটা একটি বাইক পছন্দ করে, যা নিয়ে অতি সহজেই ফ্যামিলি মেম্বার এবং একজন বা দুইজন বা তিনজনও উঠে বসে সুন্দর করে ড্রাইভ করা যায়, এরকম বাইকগুলোই পছন্দ করে। তবে এর জন্য সবথেকে জনপ্রিয় বাইক হলো বাজাজ কোম্পানির ডিসকভার 125 বাইকটি। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এই বাইকের ফুল স্পেসিফিকেশন অর্থাৎ সমস্ত ইনফরমেশন পাওয়া যাবেন এই বাইকটির এবং বর্তমান বাজার মূল্য কত এই বাইকটির এবং এই বাইকের কী কী গুণ রয়েছে এবং কেন এই বাইকটি কিনবেন। সো ভিডিওটির সাথে থাকুন। এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই স্ক্রিনের একটি ওয়েবসাইটে, যেখানে আমি এই বাইকের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে বলে দিব। তো চলুন, চলে আসলাম স্ক্রিনে। অর্থাৎ এখানে দেখতে পাইতেছেন যে এখানে রয়েছে বাজাজ কোম্পানির অর্থাৎ ডিসকভার 125 এই বাইকটি। এই বাইকের উপরে দেখতে পাইতেছেন ইঞ্জিন ইউজ করা হয়েছে 124x.6cc এয়ার কুলেট, টপ স্পিড 100 কিলোমিটার অ্যাপ্রক্স এবং মাইলেজ সকলের কাছে কত প্রশ্ন হয়ে থাকে একটি, যে আমি একটা বাইক কিনবো অর্থাৎ আমি 1 লিটার তেল তুললে এই বাইকটি আমাকে কত দূর যাইতে পারবো বা কত কিলোমিটার চালাইতে পারবো। অর্থাৎ এর মাইলেজ হলো 55 কিলোমিটার, যা অসাধারণ মাইলেজ দিয়ে থাকে। এবং বর্তমান বাজার মূল্য কত, প্রাইস অর্থাৎ বাংলাদেশে বর্তমানে এর বাজার মূল্য হচ্ছে 1,47,500 টাকা। তো চলুন এর আরও ডিটেলস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে, অর্থাৎ এখানে দেখেন লাল কালার বা বিভিন্ন কালার রয়েছে, এক একজন এক এক কালার পছন্দ করেন। সো বাইক নিলে আপনার পছন্দের কালারটি আপনি পেয়ে যাবেন, অনেক কালার রয়েছে। এবং এইখানে অর্থাৎ বাজাজ ডিসকভার 125 ডিস্ক অর্থাৎ ডিস্ক টাইপ যেটা রয়েছে তার দাম হলো, ব্রেক যেটা ওটার দাম হলো 1,47,500 টাকা। এবং বাজাজ ডিসকভার 125 ড্রাম সিস্টেমের ব্রেকিং সিস্টেম এটি হচ্ছে 1,20,500 টাকা। এবং আমরা আর একটু নিচে আসি এই বাইকটির নিয়ে, অর্থাৎ এর মাইলেজ দিয়েছে 55 কিলোমিটার, টপ স্পিড দিয়েছে 100 কিলোমিটার, অর্থাৎ ইঞ্জিন সিসি টাইপ 125 সিসি এয়ার কুলেড ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার এটা 11.00 PS এবং ম্যাক্সিমাম টর্ক অর্থাৎ হচ্ছে 11.00। এটি অর্থাৎ বর্তমানে একটি অসাধারণ এবং জনপ্রিয় বাইক। অর্থাৎ এই বাইকের আপনি যদি বডিতে আসেন লেন্থ এবং হোয়াইট, এখানে দেওয়া আছে যে 2,035 মিলিমিটার এবং 760 মিলিমিটার এবং টোটাল হাইট হলো 1,087 মিলিমিটার এবং হুইল বেস 1,005 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারনেস 165 মিলিমিটার এবং এই বাইকটির কার্ব অর্জন হলো 122 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে আপনার 10 লিটার তেল ঢুকবে অর্থাৎ ঢুকাইতে পারবেন। ইঞ্জিন ডিটেলস, ইঞ্জিনের কথা তো এর আগেও বলেছি এবং এর টর্কও এর আগে বলেছি। এবং এটার ট্রান্সমিশন ডিটেলস অর্থাৎ গিয়ার টাইপ হচ্ছে ম্যানুয়াল, নাম্বার অফ স্পিড গিয়ার্স অর্থাৎ এটি 5টি গিয়ার রয়েছে। এইটাই হচ্ছে এই বাইকের স্পেসিফিকেশন অর্থাৎ ফুল ডিটেলস। আপনি চাইলে এই বাইকটি নিঃসন্দেহে কিনে নিতে পারেন, একসাথে অনেকজন ক্যারি করতে পারেন। বাইকটি অসাধারণ একটি বাইক এবং এই বাইকের যে যন্ত্রাংশ বা প্রযুক্তি ইউজ করা হয়েছে হাই টেকনোলজি, অর্থাৎ নিঃসন্দেহে এই বাইকটি আপনার একটি পছন্দের বাইক হতে পারে যা দেখতে অসাধারণ। এবং অবশ্যই আমি বলবো যে বাইকটি দেখতে গর্জিয়াস, আপনি নিঃসন্দেহে এই বাইকটি কিনে নিতে পারেন এবং অনেক দিন যাবত চালাতে পারেন, কোনো ধরনের সমস্যার ফেস হবে না। এটি একটি পারিবারিক এবং ফ্যামিলি প্যাকেজের ভিতর অসাধারণ একটি বাইক যার লুক অনেক সুন্দর এবং গর্জিয়াস একটি বাইক। সো নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটি। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।